এর সাথে লড়াইয়ে কখনো হাল ছাড়েনি, এবারও লড়াই অব্যাহত রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে দ্রুত উন্নতি করছেন নড়াইল এক্সপ্রেস। সব ঠিক থাকলে ফিট হয়ে উঠবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বিসিবি প্রেসিডেন্ট কাপে পূরণ হয়নি পঞ্চ পাণ্ডবকে একসাথে দেখার আকাঙ্ক্ষা, শঙ্কা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপেও। আপাতত সুখবর মাহমুদুল্লাহর কল্যাণে, কোভিড নেগেটিভ হয়ে ফিরেছেন অনুশীলনে। কিন্তু মাশরাফির জন্য অপেক্ষা ফুরাচ্ছে না। ফিটনেস ফিরে পাবার পরীক্ষায় শুরুতেই হ্যামস্ট্রিং চোটে পড়ে ছিটকে যান প্লেয়ার্স ড্রাফট থেকে। যদিও ম্যাচের জন্য দরজা খোলা রেখেছে বোর্ড, ফিট হয়ে উঠলে চাইলেই তাকে টানতে পারবে যে কোনো দল। সেই মিশনে এখন পর্যন্ত বেশ ভালো সম্ভাবনা দেখছে বিসিবি চিকিৎসকেরা। আসা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই খেলার মতো ফিট হয়ে যাবেন নড়াইল এক্সপ্রেস। টিটিকে বলতে গেলে এ ধরনের ইনজুরি সারতে প্রায় 21 দিন সময় লাগে ইনজুরি সারতে, আর যতদিন আপনি রেস্ট নিচ্ছেন ততদিন আবার আপনাকে এক্সারসাইজ করতে হবে, তার মানে প্রায় 1 থেকে 1.5 মাস লেগে যাচ্ছে। তো এই হিসাবে হিসাব করলে তো ডিসেম্বরের ফার্স্ট উইক চলে আসে। দলগুলো আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেনি, কিন্তু ব্যক্তি উদ্যোগে চলছে অনুশীলন। সেখানে লক্ষ্য প্রত্যাশার কথা জানাচ্ছেন অনেকেই। তরুণ লেগি আমিনুল বিপ্লবের সাফ কথা, চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে ফরচুন বরিশাল। আলহামদুলিল্লাহ আমাদের টিম কম্বিনেশন খুব ভালো, রিসেন্ট পারফরমার দিয়ে আমাদের টিম হয়েছে। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চ্যাম্পিয়নের জন্যই যাবো। দীর্ঘদিন আমাদের টি টোয়েন্টি কোনো ম্যাচ প্রিপারেশন নেই, সো এখানে এই টুর্নামেন্টে যেহেতু টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, এখানে অবশ্যই আমাদের একটা ভালো সুযোগ থাকবে নিজেদের প্রুভ করার। বড় আয়োজনে কোভিড প্রোটোকল নিয়ে বাড়তি সতর্কতা বিসিবির। বায়ো বাবলে ঢুকে যাওয়ার পর থেকেই শুরু হবে দলগুলোর মূল প্রস্তুতি পর্ব। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।